আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ ম্যাম বসুন। বলেন ম্যাম, আপনি আমার কাছে কী কারণে আসলেন? আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? অবশ্যই হেল্প করতে পারেন, সে কারণেই আপনার কাছে আসা। আমি আমার ছেলে কায়েসের সঙ্গে দেখা করতে এসেছি। বুঝলাম না, দেখা করতে চান মানে? কেন, কায়েস তো আপনার এখানেই অ্যারেস্টেড হয়ে আছে, আপনার কাছে নাকি সব স্বীকার করেছে। কায়েস অ্যারেস্ট? থানায় এসে সব স্বীকার করেছে? কী স্বীকার করেছে? মুসাকে অ্যাটাক করেছে, একজন সাধারণ মানুষকে খুন করেছে, এমনকি আপনার কাছে অস্ত্র জমা দিয়েছে। ম্যাম, কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। আমি কায়েসকে অ্যারেস্ট করি, কায়েসও সারেন্ডার করে। আপনি কার সাথে দেখা করবেন? দারোগা রেজাউল। আপনি বোধহয় আমাকে বাচ্চা ভাবছেন, আমি কিছুই বুঝি না, তাই তো? আমি কিন্তু এই লম্বা জীবনে আপনার মতন অনেক অফিসার দেখেছি। দেখবেন তো অবশ্যই ম্যাডাম, আপনি আন্ডারওয়ার্ল্ডের এত বড় একটা মানুষ, আপনি আমার মতো দারোগা দেখবেন, ওসি দেখবেন, এসপি দেখবেন, আইজি দেখবেন, ডিআইজি দেখবেন, কত র্যাঙ্কের পুলিশ আপনি দেখবেন। আপনাকে তো দেখতে হবে। কথা ঘোরানোর চেষ্টা করবেন না, কথাকে অন্য ট্র্যাকে নেওয়ারও চেষ্টা করবেন না। আমি যেভাবে সোজা সাপটা আপনার সঙ্গে কথা বলছি, আপনিও টু দ্য পয়েন্ট কথা বলুন। সব কথা শেষ কথা, আমি আমার ছেলে কায়েসের সঙ্গে দেখা করতে চাই। ম্যাম, কায়েস আমার কাছে নেই, এটা আমি আপনাকে সরাসরি বলেছি। এই নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন আমাকে করবেন না প্লিজ। আর ইশারায় নাচছেন আপনি, কার হয়ে কায়েসের ক্ষতি করতে চাচ্ছেন, আমাদের ক্ষতি করতে চাচ্ছেন? আচ্ছা, এবার কততে বিক্রি হয়েছেন আপনি? ম্যাম, আপনি থানায় এসে আমার সামনে বসে আমার বিরুদ্ধে আপত্তিকর কথা বলছেন। আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেন, এই রেজাউলকে কেউ কোনো কিছু দিয়ে কিনতে পারে। আমি হয়তো কিনতে একটু দেরি করেছি, তাই কি মানে দেরি হয়ে গেছে আমার? কিন্তু মুসা তো আপনাকে ঠিকই কিনে ফেলেছে। প্লিজ ম্যাম, আপনি আবার আপত্তিকর কথা বলছেন, কারণ আমাকে কেনার ক্ষমতা মুসা কেন কারণ। আপনার উদ্দেশ্যটা কি আমার ছেলেকে অ্যারেস্ট না দেখিয়ে ক্রস ফায়ারে ফেলতে চান? ম্যাম, ক্রস ফায়ার করা আমার কাজ না, এসবের সঙ্গে আমি জড়িত না। তার মানে আপনি নিজে ডাইরেক্টলি ক্রস ফায়ারে জড়িত হবেন না, কিন্তু কারা ক্রস ফায়ারটির আয়োজন করবে জানেন নিশ্চয়ই। কাইন্ডলি আমাকে নামটা বলুন। আপনার ছেলে আমাদের কাছে থাকলে তো আপনার মনে এমন প্রশ্ন জাগতে পারে। আমরা একটি লাশ পেয়েছি, আপনার ছেলে কায়েস এবং মুসার মধ্যে ক্রস ফায়ারে ওই ছেলেকে মারা গেছে। বুঝলাম, তাহলে মুসাকে অ্যারেস্ট করেননি কেন? হ্যাঁ, আমরা মুসাকেও খুঁজছি, আপনার ছেলে কায়েসকেও খুঁজছি। এই যে ইনফরমেশনটা দিলেন আপনি যে আমার ছেলেকেও খুঁজছেন, ওই একবারে তো আমাদের বাড়িতে আসেননি আমার ছেলেকে খুঁজতে। আপনার বাসায় কে আসে যায় সব তথ্য আমাদের কাছে আছে। তাছাড়া ভিকটিম মানে যে খুন হয়েছে তার আত্মীয় স্বজন কেউ আসেনি। যদি না আসে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। আমি এত কিছু বুঝি না। আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে তাকে আদালতে পাঠান, আমি শিওর কায়েস আপনার কাছেই আছে। আপনি ওকে কোর্টে পাঠান, তা না হলে পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। ম্যাডাম, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন?